এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছে। আর আজকে প্রচণ্ড পরিমাণে আমাদের এখানে বৃষ্টি হচ্ছে, সারা ইন্ডিয়াতেই হয়তো কোথাও না কোথাও বৃষ্টি হচ্ছে। আমি কলকাতা থেকে যত ভিডিওটা বানাচ্ছি, আমাদের এখানে ওয়েস্টবেঙ্গলে বৃষ্টি চলছে। তো আজকে হচ্ছে স্যাটারডে, আর আজকে হচ্ছে 18 তারিখ। তো এখন থেকে আজকে একটা ব্লগ শুরু করছি বিকেলবেলা থেকেই। সকাল থেকে কোনো রকম ইচ্ছে ছিল না ভিডিও বানানোর, কেন ভিডিও বানানোর একটা ইচ্ছা থাকে, একটা পরিবেশ থাকে, তো কোনোটাই ছিল না। বাইরের পরিবেশটা ভালো না থাকলে যতই ঘরের মধ্যে ভিডিও করি তাও দেখবে কেমন একটা লাগে। সো ওই জন্য অনেক চিন্তা ভাবনা করে এখন বাজে বিকেলে 4:30। তো ভাবলাম যে চলো ছোট্ট একটা ভিডিও আজকে তোমাদের সাথে করি, যেহেতু অনেকদিন তোমাদের সাথে কথা হয় না। তো চলো, তোমাদের বিকালবেলা থেকে ভিডিওটা শুরু করলাম। বললামই তো বাইরের পরিস্থিতিটা এতটাই বাজে, আবার সেই নিম্নচাপ হওয়া শুরু হয়ে গেছে। দেখো সামনে পুজো আসছে, আর প্রত্যেকবার পুজোতে শপিংয়ে যাওয়ার আগে থেকে মানুষের, আমি দেখেছি মানুষের শপিং করতে যাবে তার আগে প্রচণ্ড পরিমাণে দুপুরবেলা করে বা সকালবেলা করেই বৃষ্টি নেমে যায়। তো মানুষের শপিং করাটাও এমনিই, পুজো এখন সেরকম করোনা পরিস্থিতিতে ভালো হচ্ছে না। আমাদের যাও একটু ধরো কেনাকাটা করতে বেরোবে, তার মধ্যেও যদি এরকম বৃষ্টি দেয় বাইরে, তোমরা দেখলে ওয়েদার ভালো না বলে সত্যি কথা আমার আজকে ভিডিও বানানোর কোনো রকম ইচ্ছা ছিল না। তারপরে ভাবলাম যে না, অনেকদিন যেহেতু তোমাদের সাথে ভিডিও করা হয় না, কথা বলা হয় না, নিজেরও মনটা কেমন খারাপ লাগছে। তো ভাবলাম যে চলো কিছু একটা অন্তত কথা তো বলি, তারপরে ভেবে দেখা যাক কিসের ভিডিও করব। তো ভেবে দেখলাম যে আমার ড্রেসিং টেবিলের ভিডিওটা আজকে তোমাদের করে দেখাবো। তো যতটুকুনি আমি গোছাতে পেরেছি ততটুকুনি দেখাচ্ছি, আর সব কিছু ড্রেসিং টেবিলে নেই, অনেক কিছু অনেক বক্সের মধ্যে আছে, সেগুলো অন্য কোনো সময় তোমাদের দেখাবো। কসমেটিক্স যখন কসমেটিক্সের পার্ট দেখাবো তখন সেগুলো দেখাবো, সব কিছু ড্রেসিং টেবিলের ভ্লগে দেখানো যাবে না। তো চলো তোমরা তাহলে দেখতে থাকো আমার ভিডিওটা, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না, পায়ের বেঙ্গলে ভুলবে না। তো চলো আমার ড্রেসিং টেবিল ভ্লগটা তোমাদের সাথে শুরু করছি। তো ড্রেসিং টেবিলের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখো আগে পুরো ড্রেসিং টেবিলটা তোমাদের দেখিয়ে দিই। এই যে ওপর থেকে প্রথমে বাইরের দিকটা দেখাই, ঠিক আছে কি কি আছে ওপর পোর্শনে চলে, যেটা দেখো তিনটে তাকের মতো, একটা দুটো তিনটে, আর এখানে আর একটা, এখানেও কিছু রাখা যায়। তো ওপর থেকে তোমাদের প্রথমে দেখাই, ওপরের ওটাতে দেখতেই পাচ্ছ এখানে আমার সমস্ত হাজব্যান্ডের সমস্ত, আমারও আছে, আমার ডিওগুলো পিছন দিকে রয়েছে, আর সামনের দিকে যে ডিওগুলো দেখছো ওগুলো সব আমার হাজব্যান্ডের। এই দেখো তোমাদের কত দেখাবো, এই দেখো সব এখানে নাম দেওয়া রয়েছে সমস্ত, আর আমার ডিওগুলো আছে পিছন দিকে। তো আমি কিছুটা সরিয়ে তোমাদের দেখাচ্ছি আমার ডিওগুলো, সব বডি স্প্রে, এ দেখো এটা আমার, আরও অনেক কিছু আছে, এগুলো আমার, এগুলো পিছনের দিকে যে কটা দেখছো ওগুলো সব আমার, আর সামনের দিকে এগুলো সব আমার হাজব্যান্ডের, সব ভরিয়ে ফেলেছে। আর এখানে একটা সিঁদুর কোট, এটা পুরীতে গেছিলো, আমার একজন দিয়েছে এইটা, আর এই পাশে দেখছো একটা ছোট্ট মতো এটাও। তার নিচের ওটাতে চলে আসছি, এটা এটা দেখছো, এটা একটা জাস্ট এমনি শো, পাখা, হাওয়া পাওয়া যায়, হাওয়া খাওয়া যায়, গরম লাগলে তখন আমরা হাওয়া খাই বা রাস্তাঘাটে নিয়েও যাই, ক্যারি করা যায়। আর এটা দেখছো, এটা একটা শো পিস, এটা আমাকে আমার হাজব্যান্ড দিয়েছিল আমার জন্মদিনে, আর এটা তো একটা পুতুল। আর এই পিছনের এইটা দেখছো কফি মাগের মতো, এটাও আমি একটা আমার বার্থডেতে আমি পেয়েছিলাম। এটা গেল সেকেন্ড রোটা আবার। আর এই এই জিনিসটা দেখছো, এটা আমি তোমাদের দেখিয়েছিলাম দীঘা থেকে বন নিয়ে এসেছিল, তো সেটাকে আমি এখানে চাবিরিং, এটাকে আমি ঝুলিয়ে রেখেছি এখানে, দেখো আমার আর আমার হাজব্যান্ডের নাম। আচ্ছা সেকেন্ড রোতে আছে, এটা একটা শোপিস, এটা আমি হাজব্যান্ডকে গিফট করেছিলাম ভ্যালেন্টাইন ডেতে, এ দেখো শোপিসটা দেখো। আর এই দুটো দেখছো, এই দুটো কি বলো, কিন্তু শ্যাপ না, এ দেখো শ্যাপ না, অনেকেই বুঝতে পারে না, ছোট্ট পুতুলের মতো লাগে। এটাও একটা পিস ছোট্ট পুতুল। আর এইটা দেখছো, এইটাও একটা তোমাদের মতো, কী বলবো, এটা জাস্ট একটা কাপের মতো ঢাকনা দেওয়া। নিচের ওটাতে দেখো,
নিচের ওটাতে এটা তো হচ্ছে এই খাটের পাশে যেহেতু ড্রেসিং টেবিলটা ওই জন্য এখানে এটা চার্জারের পয়েন্ট করা আছে এখানে এই জন্য চার্জ দেওয়া হয় সুবিধার্থে করে রেখেছে আর এটা একটা ট্রি আর পিছনে সব আমার হাজবেন্ডের টুকিটাকি জিনিস রাখা আর এটাও একটা পুতুল তিনটে সেটে দিলা ওই পুতুলে দেখো একটা দুটো তিনটে একটা এবার এটা দেখছো এটার ভিতর আমি তোমাদের সমস্তটা খুলে দেখো ভিতরের অবস্থা খুবই খারাপ তাও খুলছি এই একটা কৌটো এই একটা কৌটো ঠিক আছে এখানে পিছন দিকে অনেক কিছু আছে এর মধ্যে সমস্ত বক্স আছে আমি তোমাদের অন্য একটা পার্টে দেখিয়ে দেবো এখন সব খুলে দেখানো যাবে না আমি দেখিয়ে দিলাম ওপর থেকেই আর এখানে দেখছো এখানটা খুললাম না এখানে আমি সমস্ত আমার কিছু টুকিটাকি জামা কাপড় রেখেছি তো ওটা কিছু দেখানো এবার এই পার্টটা খুলব আর এখানে দেখছো এটা একটা লাইট এটা জ্বালাই না প্রয়োজন পড়ে না জ্বালানো হয় চলো খোলা যাক এই যে পুরোটা প্রথমে তোমাদের দেখিয়ে দিই আচ্ছা ওপরের দিকটায় যাচ্ছি ওপরে আমার সমস্ত এই পার্টটা আমার সমস্ত কসমেটিক্স এখানে আমার সমস্ত কিছু গোলাপ জল টোনার সমস্ত রয়েছে আর সব ফেস প্যাক সানস্ক্রিন এটা একটা পাউডার আর সাইজারটা তো মেন আর এখানে অ্যালোভেরা জেল রয়েছে এখানে এটা চুলের ক্রিম আর এটা হচ্ছে সব মেকআপে আমি সিসি ক্রিম তো পিছন দিকে আরও কৌটো কৌটে আছে ওগুলোর মধ্যে কিছু নেই এটা গেল ফার্স্ট রুম এবার সেকেন্ড রোতে দেখো সেকেন্ড রোতে সমস্ত রয়েছে এটা আমার ময়শ্চারাইজার যেটা আমি জয়ের অ্যাপ্লাই করি ওইটা আর হচ্ছে এটা রেখেছি হচ্ছে কোমরে ব্যথা মাথা যন্ত্রণা হলে আমি এটা লাগাই আর এটা ভেজলিন এখানে সব লিপস্টিক রয়েছে এখানে সিঁদুর রয়েছে ছোট মতো আয়না আর এখানে একটা নেল কাটার এখানে আমি রাত্রেবেলা একটা সিরাম ইউজ করি সেই সিরাম এখানে রয়েছে সানস্ক্রিন এখানে রয়েছে জয়ের আমি সেদিনকে কিনেছিলাম SNB-তে গেছিলাম মলে তখন আমি এটা কিনেছিলাম জয়ের স্কিন ফ্রুট স্পট অ্যান্ড ট্যান ক্লিয়ার ফেস ওয়াশ পাপায়া আর এটা রয়েছে ময়শ্চারাইজার এটা রয়েছে তোমার বিবি ক্রিম ল্যাকমির তো এখানে ছোটোখাটো জিনিস রয়েছে এটা রয়েছে গার্ডার এই রোটা গেল থার্ড রোতে দেখো থার্ড রো আমার এখানে ছিল আমার সমস্ত জিনিস এখান থেকে আমার হাজব্যান্ড সরিয়ে দিয়ে এখানে ঘড়ি রেখেছে তো একটু অন্ধকার অন্ধকার পড়ছে তোমাদের তো তাও দেখিয়ে দিচ্ছি এই ঘড়িটা দেখছো বাইরে এনে দেখাচ্ছি তোমাদেরকে এই যে এই ঘড়িটা এটা হচ্ছে তোমার স্মার্ট ওয়াচ এটা রিসেন্টলি হাজব্যান্ড কিনেছে এই যে সেই জন্য এখানে সমস্ত ঘড়ি ও সাজিয়ে রাখবে এই রোটাকে আমার খালি করে দিতে হয়েছে তোমরা জানোই কি কি সমস্ত কিছু দেখা যায় শরীরের থেকে শুরু করে সমস্ত কিছু দেখা যায় এই একটা ঘড়ি এই একটা ঘড়ি আর এইখানে আমার একটা আরও দুটো ঘড়ি আছে সেই দুটো একটা পড়ে গেছে আর একটা অন্য জায়গায় আছে একটা মানে দোকানে দিয়েছে যাই হোক এখানে সব ঘড়ি রেখেছে আচ্ছা থার্ড রোতে চলে আসছি থার্ড রোতে রয়েছে এখানে একটা পাউডার রয়েছে জিনিসপত্র রয়েছে এখানে এই কোটটার মধ্যে আমার ক্লিপ রয়েছে এটাতে রয়েছে পাউডার আর এটা সিরাম আমার এখন যদি জায়গা নিয়ে আমাকে এইভাবে রাখতে হয়েছে একটা সিঁদুর কৌটো রয়েছে মধ্যে এটার মধ্যে রয়েছে চূড়া আমি মাঝে মাঝে চূড়া চূড়া পরি তিনটে দেখছো এখানে আইশ্যাডো এখানে কন্ট্রোলিং প্যালেট এখানে আমার রয়েছে এখানেও সিঁদুর কৌটো রয়েছে একটু অন্ধকার লাগছে তোমাদের হয়তো দেখতে
আর এখানে রয়েছে হচ্ছে ফেস পাউডার। তো মোটামুটি দেখানো হয়ে গেল যা যা আছে, তো চলো বন্ধ করে দিই। তো দেখিয়ে দিলাম আমার ড্রেসিং টেবিলে কী কী আছে, কীভাবে আমি ড্রেসিং টেবিলটাকে সাজানোর চেষ্টা করেছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন, আর আমার চ্যানেল পাইল বেঙ্গলি ব্লগারকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা অবশ্যই পাইল বেঙ্গলি ব্লগার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে। যে ভিডিওগুলো তোমাদের বেশি ভালো লাগবে সেগুলো বেশি বেশি করে শেয়ার করবে। আমি বলবো না যে সব ভিডিও শেয়ার করো, তুমি পুরোটা দেখবে আমার চ্যানেলে ঢুকে, যেগুলো তোমাদের ভালো লাগবে মনে হবে যে হ্যাঁ শেয়ার করার মতো। আমি সব বলবো না, আমি ওরকমভাবে বলি না যে হ্যাঁ সব কিছু শেয়ার করবে। আমার যেটা তোমাদের ভালো লাগবে আমার চ্যানেলটাতে যাবে দেখবে সেই ভিডিওগুলো শেয়ার করে দেবে। তো যাই হোক, ভিডিওটা তো তোমাদের দেখালামই, তো চলো এইভাবে তোমরা আমাকে সাপোর্ট করো, ভালোবাসা দাও, তবে চ্যানেলটা আমার অনেকটা আগে যাবে। আমি প্রথম থেকে কথাগুলো বলে আসছি, এখনও আমি বলবো তোমাদের সাপোর্ট ভালোবাসা না পেলে এত দূরটি এসছি, এত দূরও আসতে পারতাম না। তো চলো এর মধ্যে সবাই ভালো থাকবে, নিজেদেরকে সুস্থ রাখার চেষ্টা করবে। অবশ্যই আবারও বলছি করোনা যেহেতু বাড়ছে ওই জন্য মাস্ক আর স্যানিটাইজার ইউজ করবে, আর যারা যারা এখনও পর্যন্ত তারাও ভ্যাকসিনটা নিয়ে নেওয়ার চেষ্টা করো। তো দুর্গাপুজো আসছে, সবাই দুর্গাপুজোতে ভালো থাকা সুস্থ থাকার চেষ্টা করবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি, সবাই ভালো থাকবে, টাটা।